চার দিনের যুদ্ধবিরতিতে যখন গোটা গাজায় ক্ষণিকের স্বস্তি, সেখানেই মেয়ের মৃত্যুসজ্জায় এক ফিলিস্তিনি বাবার আর্তনাদ। আমরা ইন্দোনেশিয়ান হাসপাতালে পৌঁছালাম। আমার মেয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। গাজায় আঘাত হানার প্রথম দিন থেকে এখন পর্যন্ত আমার মেয়ে মেঝেতে রয়েছে। কেউ তার খোঁজ নেয়নি। তাদের ঔষধ ছিল না, চিকিৎসা সরঞ্জাম ছিল না। আমি যখন ডাক্তারদের বলেছি আমার মেয়েকে ঔষধ দিন, তারা নিরুপায় হয়ে আমাকে বলেছে আমাদের কাছে ঔষধ নেই, আমার মেয়ে এখন মরতে চায়। আমি বাবা হয়ে বলছি সে যন্ত্রণা থেকে মুক্তি পাক, আল্লাহ তাকে নিয়ে নিক। সমস্ত আশা হারিয়ে ফেলেছি আমি। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10% ক্যাশব্যাক। মেয়েকে এমন পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি দিতে আল নাসের হাসপাতালে নিয়ে আসেন তার বাবা। আমরা আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। এখানে আসার পর আমার মেয়ে যত্ন পাচ্ছে, এখানে ডাক্তাররা চেষ্টা করছে। গাজার খান ইউনুসের আল নাসের হাসপাতালের করিডোর এখন রোগীতে ভর্তি। গত মঙ্গলবার উত্তর গাজার ইন্দোনেশিয়া হাসপাতালে পর্যাপ্ত সেবা না পেয়ে রোগীদের উত্তর গাজায় নিয়ে আসছেন স্বজনরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গাজায় যে তিনটি হাসপাতালে ইসরায়েলের আগ্রাসন অব্যাহত আছে তাদের মধ্যে ইন্দোনেশিয়া হাসপাতাল একটি। ইসরায়েলের ঘেরাও করা উত্তর গাজার তিনটি হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়াও আল নাসের হাসপাতালের ডাক্তার বলেছেন প্রতিনিয়তই তারা জরুরি ও সার্জিক্যাল কেস পাচ্ছেন এবং হাসপাতালের অবস্থা করুণ হওয়ায় পর্যাপ্ত সেবা দিতে পারছেন না তারা। We don't have enough beds. We are dealing only with urgent cases. আমাদের 12টি শয্যা থেকে 30টি শয্যা বাড়ানো হয়েছে, তবু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা গুরুতর আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছি। তাছাড়াও আমাদের কাছে সীমিত ঔষধ, চিকিৎসা সরঞ্জাম এমনকি পর্যাপ্ত ভেন্টিলেটর নেই। চলমান এই যুদ্ধে উত্তর গাজা এখন মরুভূমিতে পরিণত হয়েছে। ইসরায়েলি বোমা বর্ষণে এখন পর্যন্ত প্রাণ গেছে 13,300 ফিলিস্তিনির, যার মধ্যে অন্তত 5,600 জনই শিশু। সুমাইয়া খুশবু, চ্যানেল 24।